আচ্ছা আমি ক্ষমা চাচ্ছি, এইরকম ঘটনা আর ঘটবে না। এটা যদি প্রতারণা হয়ে থাকে, আমরা আগেই বলে নিচ্ছি আমরা ক্ষমা চাচ্ছি, এরকম কোনো ভিডিও আর হবে না। রাজবাড়ি প্রশাসনের হাতে ভয়, এনএসআই দিয়ে আসলে ধরা খাওয়া না। এখানে বলতে গেলে আমার কাছে যে গান লাইটার ছিল এটাকে যারা আসল পিস্তল ভাবে, পিস্তল ভেবে সেটা নিয়ে, সেটার জন্য আমাকে 14 দিন আমাকে জেলেও থাকতে হয়। আমি জেলেও থাকি। আর ভয় এনএসআই বলতে গেলে, আমি তখন এনএসআইতে চান্স পেয়েছিলাম রিটেন পরীক্ষায়, আর আমার নামটা ব্যাপকভাবে ছড়িয়ে যায়। এরকম যেমন আজকে যেমন জিনের কথাটা ছড়িয়ে গেছে, সেটা আমার বন্ধু বান্ধব জানতে পারে আমি এনএসআই, তখন তারা যারা মাদক সেবন করে, তখন তারা আমি কোনো একটা মাঠে গেলেও তারা উঠে দূর দেয়। ফ্রেন্ডরা যেভাবে মানে ও যখন পরীক্ষা দেয়, পরীক্ষা দেওয়ার পর হচ্ছে ওরা হচ্ছে পরীক্ষা দেয়, কেবল পরীক্ষা দেয়, কিন্তু ওর ফ্রেন্ডরা প্রচার করে যে ও হচ্ছে এনএসআই হয়ে গেছে। আর তার মাঝে আমরা হচ্ছে 6 নভেম্বর যখন বিয়ে করি, বিয়ে করার পর আমার ফ্যামিলিকে আমি জানাই যে ও হচ্ছে এনএসআই পরীক্ষা দিয়েছে, কেবল দিয়েছে। কিন্তু আমার ভাবি যে আছে সে হচ্ছে রাজবাড়িতে যে চার্জ করে এনএসআই রিফার মানে এনএসআই মানে ও এনএসআই হয়ে গেছে, ভাবি বলতেছে এনএসআই ও হয়ে গেছে, সেভাবে এনএসআইকে খোঁজা হয়, এভাবে নামটা দেয়নি, তখন রেজাল্ট পর্যন্ত পাবলিশ হয়নি। আমি সাংবাদিকতা করতে গিয়েছিলাম রাজবাড়ির একটা পত্রিকা, রাজবাড়ির আঞ্চলিক পত্রিকা, আমাকে প্রথম দিন আমার এটা ছিল রাজবাড়ির পত্রিকা, প্রথম দিন আমার সেদিন কাজটা ছিল যে জাহাঙ্গীর আমাকে কাজ দেয় যে আপনি কালকে থেকে তুমি কাজ শুরু করবার দিন, পুরোটা ক্লিয়ার করে দিচ্ছি। আমি সেখানে সাংবাদিকের পরিচয় দিয়ে দাঁড়াই, তখন যে ধরাটা খেয়েছিল আসলে তুষার, যে কোভিড-19 ভ্যাকসিন ছড়িয়েছিল, সে বিভিন্ন সাংবাদিককে ফোন দেয়, ফোন দিয়ে বলে যে তোমার কি মানে আপনার আইডি কার্ডটা দেখান। প্রথম দিন আমার কোনো আইডি কার্ড ছিল না আমার সাথে। জিনের ঘটনা যেটা আমি বলছি সেটা হচ্ছে যে আমাদের 2 মাস ঢাকায় থাকাকালীন অবস্থায় আমরা মগবাজার আবুল হোটেলে যখন আমরা ছিলাম, তখন হচ্ছে আমাদেরকে জিন 2 মাস আমাদেরকে হেল্প করছে, বলতে ফুডের দিক দিয়ে বা ফুডের দিক দিয়ে, এখন জিন নাই, এখন নাই। আমি আবারও বারবার করে বলছি, এটা মে মাস জিনারেল নিয়ে কোনো ভিডিও আমাদের হবে না। আমরা এখনো বারবার করে বলছি, আমরা যেই 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 উদ্দেশ্যে আমাদেরকে মানববন্ধন করা হয়েছিলাম, সেই সুযোগটা আমাদেরকে যেই আমাদের সেই সহযোগিতা আমাদের সেই সহযোগিতা করা মানববন্ধনটা করেছিলাম, আমাদের যাতে ফ্যামিলি যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা যাতে সলভ হয়ে যায়, সেটা কোনোভাবে সলভ করা যাচ্ছিল না, তাই আমরা প্রেস ক্লাবের সামনে দাঁড়াই এবং ডিরেক্টলি আমরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন করি ভাইরাল হওয়ার জন্য। আমার এরকম কোনো নতুন সময়ের সঙ্গে থাকা আমি নাজমুল হক সামাল আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আরও অনেক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজে লাইক দিন ও ফলো করুন। ভালো থাকবেন।